ভাটপাড়ায় গত এক মাস ধরে কার্যত অশান্তি অব্যাহত এবং গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি আসার পরে কিন্তু পরিস্থিতি অনেকটাই তিনি নিয়ন্ত্রণে এনেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি যেখানে, অর্থাৎ ভাটপাড়ার কাকিনাড়া যে রেললাইন সেইখানে কিন্তু রয়েছে যে টিনা গুদাম, সেখানে ঘুরে দেখছেন বিশিষ্ট জনেরা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অপর্ণা সেন রয়েছে, কৌশিক সেন রয়েছেন এবং তারা কিন্তু ঘুরে দেখছেন গোটা এলাকা, অর্থাৎ তারা সরজমিনে তারা কিন্তু খতিয়ে তারা দেখছেন। তার কারণ এই যে পুরো গোটা এলাকায় কার্যত যে অশান্তি, যে বিভিন্ন জায়গায় যে বাড়ি ঘর যেভাবে সেখানে আগুন এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনকি দুজন নিহত হয়েছেন, সেই তাদের বাড়িতেও কিন্তু তারা যাবেন বিশিষ্টজনেরা, সেটা তো জানাই গেছে। তারই সঙ্গে কিন্তু যে কী সিচুয়েশন হয়েছিল, ভাটপাড়াতে কেন এরকম উত্তপ্ত পরিস্থিতি হলো, সেই বিষয়েও কিন্তু তারা খতিয়ে দেখতে এবং সরজমিনে তারা দেখতে তারা এখানে এসেছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখন অবধি তারা হাঁটছেন এবং সেই বিভিন্ন অলিগলি, অর্থাৎ ভাটপাড়ার যে বিভিন্ন অলিগলি, সেই অলিগলি দিয়ে কিন্তু তারা হাঁটছেন। দুপক্ষের দখলদারির লড়াইয়ে সাধারণ মানুষ মারা যাচ্ছেন। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ ভয়ে রয়েছেন, দুপক্ষেরই ভয় রয়েছেন, পুলিশেরও ভয় রয়েছেন। এবং আমার মনে হচ্ছে যেটা, যে তারা পুরো কথা বলতে ভয় পাচ্ছেন। আমরা শুনছি যে মনোজ বর্মা এখানে খুব ভালো কাজ করছেন, ফলে মনোজ বর্মার মাধ্যমে যদি এখানে একটা পিস মিটিং করানো যায় উভয় সম্প্রদায়কে নিয়ে, সেটাই আমার মনে হয় আমাদের এবং সবকটা রাজনৈতিক দল, হ্যাঁ সবকটা রাজনৈতিক দল সেন থাকে। এখানে কিন্তু অপর্ণা সেন এবং কৌশিক সেন দুজনেই তারা হাঁটছেন এবং তারা এখানে কিন্তু বিভিন্ন মানুষজনের সঙ্গে তারা কথা বলছেন এবং তারা জেনে নেওয়ার তারা চেষ্টা করছেন মানুষের দুঃখ, মানুষের অভিযোগ, অভাব। এবং গত এক মাস ধরে এই ভাটপাড়া যে অশান্তির যে কী কারণ, সেই অশান্তির কারণ কিন্তু তারা একেবারে বলা যায় যে সরজমিনে খতিয়ে দেখতে তারা বেরিয়েছেন। গোটা বিষয়টা তারা কিন্তু প্রশাসন সহ এবং উচ্চ পদস্থ আধিকারিকদের তারা জানাবেন। এবং সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে ব্যারাকপুরের যে পুলিশ কমিশনার যিনি রয়েছেন তার কাছেও কিন্তু গোটা বিষয়টা তারা জানাবেন। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত এই ভাটপাড়ার অলিগলি থেকে শুরু করে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে চাইছেন এই বিশিষ্ট জনেরা, সেক্ষেত্রে তারাও চাইছেন শান্তি ফিরে আসুক। ক্যামেরায় সমর দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ টাইম।